নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। দৈনিক ভাগ্যের খেলায় এই পাঁচ রাশির ভাগ্যোদয় হতে চলেছে। এই পাঁচ রাশির আমি শুভ সময় এবং টার্গেট নাম্বারটি আপনাদেরকে আমি জানাব। দেখুন, আগামীকাল প্রথম কথা বলি, আগামীকাল দিনটি হচ্ছে মঙ্গলবার। প্রত্যেকে জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি, অবশ্যই কমেন্ট করুন। আগামীকাল তৃতীয়া এবং চতুর্থী থাকছে এবং আপনার আগামীকাল যে নক্ষত্রটি রিপ্রেজেন্ট করছে সেটি হচ্ছে বিশাখা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র এই দিনটিকে রিপ্রেজেন্ট করছে। বরিয়ান যোগ থাকছে এবং রাহুকাল, আমি একটা কথা বারবার বলছি, রাহুকালটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনার তিনটা চার মিনিট থেকে চারটা পর্যন্ত কিন্তু রাহুকাল আগামীকাল থাকছে। এরপর আপনাদেরকে আমি জানাবো আগামীকাল শুভ সময়টা। শুভ সময় 11:51 থেকে 12:34 পর্যন্ত। 11:51 থেকে 12:34 হচ্ছে অভিজিৎ মুহূর্ত এবং ব্রহ্ম মুহূর্তটা 4:07 থেকে আপনার 5:30 পর্যন্ত কিন্তু ব্রহ্ম মুহূর্ত থাকছে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজগুলো কিন্তু করতে পারেন। আমি যে পাঁচ রাশি আগামীকাল দৈনিক ভাগ্যশালী হতে চলেছে সেই রাশিগুলোর নাম আমি এখানে জানাবো, সৌভাগ্যশালী আগামীকাল কোন কোন রাশি, যে পাঁচ রাশি, এবং তার পাশাপাশি টার্গেট নাম্বারটা, শুভ সময়টা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। এই শুভ সময়টা কিন্তু আপনারা মেনটেন করার চেষ্টা করুন এবং টার্গেট নাম্বারটা আপনারা বিশেষভাবে ভাগ্যের খেলাতে কিন্তু লাগান। অর্থাৎ টার্গেট নাম্বারটা কিন্তু আপনার ভাগ্যকে বদলে দিতে পারে এবং এর পাশাপাশি যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কী হবে, যাদের ক্ষেত্রে আপনি ধরুন আপনি 500 টাকা ইনকাম করছেন, আগামীকাল গ্রহের গোচর কিন্তু আপনার ভাগ্যকে ঘুরে আপনার ক্ষেত্রে কিন্তু সেটা তিন গুণ কিন্তু লাভ কিন্তু আপনাকে দিবে। আমি এই জন্য বারবার বলছি, আপনারা ধনলক্ষ্মী কবচ আপনারা কিন্তু পরিধান করুন। ধনলক্ষ্মী কবচ কী হবে, আপনাদের ধন আকর্ষণটা কিন্তু আপনাদেরকে করবে, ধনের জায়গাটা কিন্তু আকর্ষণ আপনার হবে এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে অর্থনৈতিক দিকটা মজবুত হবে। যারা শেয়ার মার্কেটে আছেন, যারা গোল্ডের সঙ্গে যুক্ত আছেন বা আপনি স্টক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা আপনি ব্যবসা করছেন বা আপনি কোনো জায়গা কেনা বেচার সঙ্গে যুক্ত আছেন, এই দিকগুলো কিন্তু আপনার সুখবর কিন্তু আসবে বা প্রপার্টি থেকেও কিন্তু আপনারা এ সময় কিন্তু লাভ পাবেন। অর্থাৎ এই যে ভাগ্যের খেলা, যে পাঁচ রাশি আগামীকাল খেলতে চলেছে, অর্থাৎ ছক্কা মারতে চলেছে, আমি এক কথা আবারও বলছি, ছক্কা মারবে এই রাশিগুলো, যে রাশিগুলো ডায়েরিতে নোট করে নিন সেই রাশিগুলো। এবং আমি রাশিভিত্তিক টার্গেট নাম্বারটা আপনাদেরকে দেবো, বিশেষভাবে ইম্পর্টেন্ট, এবং এর পাশাপাশি আপনাদেরকে জানাবো যে আপনারা শুভ সময়টা মেনটেন করুন, দিনের যে শুভ সময়টা, এবং টার্গেট নাম্বারটা মেনটেন করুন। এবং গোল্ডের সঙ্গে যুক্ত আছেন, আপনি শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গা থেকে দুর্দান্ত প্রফিট কিন্তু আপনারা পাবেন। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি জানাই, আপনারা ধনলক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন এবং রাহু কবচ, যাদের ক্ষেত্রে রাহু কিন্তু মানে ড্যামেজ আছে, শেয়ার মার্কেটটাও কিন্তু রাহু কিন্তু নির্দেশ করে, অর্থাৎ শেয়ার মার্কেটটাতে এটাও কিন্তু হঠাৎ শেয়ার আপ ডাউন, এটা কিন্তু রাহু কিন্তু আপনাকে নির্দেশ করে। রাহু কবচটা কিন্তু আপনার হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু লাভবান কিন্তু আপনি হবেন। তো কোন এই সৌভাগ্য পাঁচ রাশি এবং সেই রাশিগুলোর টার্গেট নাম্বারটি আমি একে একে আপনাদেরকে জানাতে এবার চলেছি। প্রথম রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 5 এবং 9 আগামীকাল আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বারটা, বিশেষভাবে কিন্তু সৌভাগ্য লাভ কিন্তু আপনাদের হবে।
দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটা সেটা হচ্ছে 8 এবং 2। 8 এবং 2 আপনাদের ক্ষেত্রে আগামীকালে কিন্তু টার্গেট নাম্বার, বিশেষভাবে কিন্তু সৌভাগ্যশালী আপনি কিন্তু হবেন। টার্গেট নাম্বারটা মেনটেন করুন এবং সময়গুলো মেনটেন করুন, এবং রাহুকালে কোনো ইনভেস্টমেন্ট আপনি করবেন না, কোনো শুভ যাত্রাও কিন্তু করবেন না। এরপর যে 3 নম্বর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে টার্গেট নাম্বার 9 1 3। 9 1 3 আপনাদের ক্ষেত্রে কিন্তু আগামীকাল 3টি টার্গেট নাম্বার কিন্তু আপনাদের থাকছে। যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন সৌভাগ্য লাভের জন্য, এই সংখ্যা আপনাদের ক্ষেত্রে আগামীকালের জন্য সৌভাগ্য সূচক কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো মেষ রাশির পর, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 3 এবং 6। ধনুরাশির ক্ষেত্রে 4 নম্বর রাশি 3 এবং 6 আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার। এরপর যে রাশির কথা আমি বলবো আগামী, সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আগামীকালের যে টার্গেট নাম্বারটি সে টার্গেট নাম্বারটি 6 এবং 5। আগামীকালে কিন্তু দৈনিক ভাগ্যের খেলা, অর্থাৎ যে কোনো দিক থেকে আপনাদের শুভ কিন্তু আগামীকাল হতে চলেছে। প্রাপ্তির জায়গাটা কিন্তু আগামীকাল নির্দেশ করছে, ব্যবসা কর্ম যে যে প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, এবং টার্গেট নাম্বারটা কিন্তু আপনারা মেনটেন করুন, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন। এবং রাহুকালটা, রাহু কবচটা, আমি আবারও বলছি রাহু কবচটা আপনারা পরিধান করুন, কারণ যারা হঠাৎ প্রাপ্তির কথা বলছেন, আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু টোটাল কিন্তু রাহু কিন্তু নিয়ন্ত্রণ করে। এবং এই ক্ষেত্রে আপনারা ধনলক্ষ্মী কবচও কিন্তু পরিধান করতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ধনলক্ষ্মী কবচ বিশেষভাবে সৌভাগ্যশালী কিন্তু আপনি হবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।